আপনি কি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে চাচ্ছেন অথবা কালার করতে চাচ্ছেন, আপনি সুন্দরভাবে কালার করতে পারতেছেন না বাট কালার করতে চাচ্ছেন এবং প্রফেশনাল মানের কালার করতে চাচ্ছেন, যেমন হচ্ছে সিনেমার কালার, মিউজিক ভিডিওর কালার, টিভি নাটকের কালার, হাই প্রফেশনাল যে কালার গ্রেডিংগুলো আছে সেই কালার গ্রেডিংগুলোকে আপনি করতে চাচ্ছেন, অবশ্যই আপনি পারবেন। তো আপনারা হয়তো অনেকেই আমাকে চিনেন, আমার একটা চ্যানেল আছে যার নাম হচ্ছে ফটোভিশন এবং আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু আহমেদ। তো মূলত আমি আজকে আসছি একটা মাস্টার ক্লাস নিয়ে। আজকের এই মাস্টার ক্লাসটার মধ্যে আপনি হচ্ছে জানতে পারবেন যে ভিডিও এডিট কীভাবে করতে হয় প্রফেশনাল মানের এবং কীভাবে কালার গ্রেডিং করতে হয় প্রফেশনাল মানের। আপনারা অনেকেই আমাকে চিনেন, অনেকেই জানেন এবং আমার চ্যানেলের অনেক ভিডিও দেখছেন, অনেকেই কমেন্ট করে থাকেন যে আপনার চ্যানেলের যে সুন্দর সুন্দর কালার গ্রেডিংগুলো এগুলো আসলে আপনি কীভাবে করেন এটা আমরা জানতে চাচ্ছি। তো এই বিষয় নিয়ে আমি কিন্তু অলরেডি দাভিনচির তিনটে সিরিজ ছাড়ছিলাম, আর কালার বিষয় এবং এডিটিং বিষয় আমি কিন্তু প্রিমিয়ার প্রোতে গত 3 বছর থেকে কোনো কাজ করি না। এই কারণেই প্রিমিয়ার প্রোতে আমি কাজ করি না, কারণ কালার গ্রেডিংয়ের যে বিষয়টা আছে সেই বিষয়ের প্রপার যে বিষয়টা আছে সেই বিষয়ের প্রিমিয়ার প্রোতে মাত্র 10-15% আছে। আর আপনি দাভিনচিতে পুরো 100% আপনি কালার প্রপার সব কিছু আপনি কালারটাকে ব্যালেন্স করতে পারবেন। এবং দাভিনচির উপর যদি আপনি কাজ করতে চান তাহলে প্রপার আপনার একটা PC লাগবে, অর্থাৎ আপনার Core i3, Core i5 অথবা Core i7-এর যদি একটা PC অথবা ল্যাপটপ থাকে তাহলে আপনি হচ্ছে এই মাস্টার ক্লাসটা করতে পারবেন। এবং এই মাস্টার ক্লাসের সাথে কী কী থাকতেছে সেটা বলি। সেটা হচ্ছে যে দাভিনচি নিয়ে কিন্তু গততে আমি 3টা ভিডিও দিছিলাম এবং 3টা ভিডিও মিলেই টোটাল 50,000 ভিউ হয়নি। ভিউ না হওয়ার আর একটা কারণ হচ্ছে যে আমি ওখানে যে ভিডিও এডিট বিষয়ে যে কথা বলছিলাম সেটা প্রপারলি একজন প্রফেশনাল এডিটর যেভাবে কাজ করে আমি কিন্তু সেভাবে কাজ করছিলাম। আর একজন প্রফেশনাল এডিটর যদি এডিট করে আর সেটা দেখার জন্য যে ধরনের লোক লাগবে সেই ধরনের অডিয়েন্স আসলে বাংলাদেশে ওইভাবে নেই। আপনি যদি একটা জিনিস ধরেন যে বাংলাদেশে প্রফেশনাল এডিটর বা প্রফেশনাল কালার গ্রেডিং করার কিন্তু তেমন কোনো লোক নাই, অর্থাৎ হাতে কোনো আপনি 2-3 হাজার লোক পাবেন, আপনি সর্বোচ্চ হয়তো এর হয়তো বেশি পাবেন, হয়তো 5,000 লোক পাবেন, তার কিন্তু বেশি পাবেন না। তো 5,000 লোক যদি ভিডিও এডিট এবং কালার গ্রেডিং করার জন্য আগ্রহী হয় তো 5,000 লোক দেখলে আমার 3টা ভিডিও 15,000 ভিউ স্বাভাবিক হতেই পারে। কিন্তু আমি এত পরিশ্রম করে যখন একটা ভিডিও মেক করি, মেক করার পর যখন 3টে ভিডিও মিলি 50,000 ভিউ হয় না, তখন আসলে যারা ভিডিও মেক করে তাদের মনটা খারাপ হয়ে যায়, কারণ ভিডিও আসলে ওইভাবে ভিউ হচ্ছে না। আর ভিউ না হওয়ার একটা কারণ আছে, কারণ ভিডিওগুলো দেখবে কে, ভিডিওগুলো দেখার যে অডিয়েন্স আছে তারা তো থাকতে হবে। তো এই ধরনের লোক কিন্তু বাংলাদেশে খুব কম এবং বেঙ্গলি অর্থাৎ কলকাতায়ও এই ধরনের লোক কম, মানে দেখার লোক কম প্রপার। কারণ হচ্ছে অভিনেতা অনেক আছে, ইউটিউবার অনেক আছে, বাট প্রপার যারা কালার গ্রেডিং করবেন বা হচ্ছে যারা প্রপারলি হচ্ছে হাই প্রফেশনালভাবে যারা এডিটিং করবেন এবং কালার গ্রেডিং করবেন এই ধরনের আগ্রহী যারা তাদের সংখ্যা কিন্তু খুবই কম। যার কারণে হচ্ছে আমার যে এর আগে গত যে 3টা সিরিজ ছাড়ছিলাম এই 3টা সিরিজে কিন্তু তেমন ভিউ হয়নি। এবং নেক্সট যে আমি পরবর্তী যে সিরিজগুলো ছাড়বো এই সিরিজগুলো ছাড়লেও কিন্তু হচ্ছে ভিউ হবে না, ওই সর্বোচ্চ 2-3 হাজার, 4-5 হাজার হবে, অর্থাৎ যারা দেখতে আগ্রহী শুরু তারাই দেখবে। তো আমি এর জন্য একটা ব্যবস্থা করছি, সেটা হচ্ছে মাস্টার ক্লাস। তো এই মাস্টার ক্লাসের মধ্যে অলরেডি যারা আগ্রহী অর্থাৎ এই 5,000 লোকের মধ্যে হচ্ছে আমি বেশি লোক নেব না, সামান্য কিছু লোক নেব। তো এই যে লোকগুলো আছে এরা হচ্ছে আমার এই মাস্টার ক্লাসটা দেখতে পারবেন এবং এটা হচ্ছে একবারে প্রফেশনাল। অনলাইনে কিন্তু অনেক মাস্টার ক্লাস পাওয়া যায় ভিডিও এডিটিংয়ের জন্য, পেইড যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো এবং কালার গ্রেডিংয়ের জন্য কিন্তু পাওয়া যায়। কিন্তু আসলে এগুলো করে কারা, যারা করে মানে এই যে ভিডিও এডিটর, ধরেন আমি হচ্ছে ভিডিও এডিট করতেছি, আপনি আমার মাস্টার ক্লাসটা দেখে শিখতেছেন, বাট আমি যে ভিডিও এডিট করতেছি বা আমি যে কালার গ্রেডিংটা করতেছি, এই যে কালার গ্রেডিং বা এই যে এডিটিংটা করতেছি এটা আমি কোথার থেকে আসছি, আমার উৎপাদন কোথার থেকে, আমি কি আদৌ এই বিষয়গুলো জানি এবং আদৌ কি আমি এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত কি না সেটা আপনাকে জানতে হবে। কারণ আপনি মাস্টার ক্লাস অনেক করছেন, অনেক পেইড কোর্স করছেন, 3,000, 4,000, 5,000 টাকা দিয়ে আপনি কোর্স কিনে আসলে আপনি সেভাবে তেমন কোনো কিছু জানতে পারেন নাই। আসলে যে মাস্টার ক্লাসটা তৈরি করছে আসলে সে কী জানে সেটা আপনাকে জানতে হবে। সে যদি প্রফেশনাল হয় তাহলে আপনি তার কাছ থেকে নিতে পারবেন। যেমন বাংলাদেশ অনেক সিনেমার যে কালার গ্রেডিং আছে, তারপর নাটকের কালার গ্রেডিং আছে, তারপর মিউজিক ভিডিওর অনেক কালার গ্রেডিং অনেক লোক আছে, তারা যদি মাস্টার ক্লাস করে কালার গ্রেডিংয়ের জন্য আপনি তাদেরগুলো দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু তারা ছাড়া অন্য কোনো ব্যক্তি অর্থাৎ যারা হচ্ছে মিউজিক ভিডিও বিষয়ে বা মিউজিক ভিডিও এর আগে কোনো সময় করে নাই, তারপর হচ্ছে প্রফেশনাল নাটক টিভি নাটক কেউ করে নাই, কেউ সিনেমার সাথে সম্পৃক্ততা না, তাদের যদি আপনি হচ্ছে মাস্টার ক্লাস কালার গ্রেডিং এবং এডিটিং যদি শেখেন তাহলে আপনি তেমন কোনো কিছু শিখতে পারবেন না। হ্যাঁ, সর্বোচ্চ আপনি শিখতে পারবেন ইউটিউবে কীভাবে ইউটিউবার হওয়া যাবে সে বিষয়ে আপনি শিখতে পারবেন, বাট প্রপার আপনি জানতে পারবেন না। একটা হচ্ছে আপনি নাটক তৈরি করবেন বা একটা হচ্ছে আপনি মিউজিক ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপার এই বিষয়গুলো পাবেন না। হয়তো কালার গ্রেডিং বা এডিটিং হতে কিছু আপনি শিখতে পারবেন, শট আপনি কীভাবে নেবেন এবং শট নেওয়ার সময় আপনার ক্যামেরায় যে অপশনগুলো থাকা লাগে সেই অপশনগুলো কীভাবে থাকবে সেগুলো কিন্তু প্রপার আপনাকে জানাবে না, আপনাকে জাস্ট ফুটেজটাকে এডিট করে দেখাবে এবং কালার করে দেখাবে। আর আপনি আমার এখানে পাচ্ছেন
টোটাল একটা মিউজিক ভিডিও, টোটাল একটা মিউজিক ভিডিও এ টু জেড, অর্থাৎ শুটিং থেকে শুরু করি। এই শুটিংটা কীভাবে করছি সেটা আমি আপনাদেরকে জানাবো, যে কীভাবে করছি এটা আপনাদেরকে বলবো, কোথায় লাইট ব্যবহার করছি সেটা আপনাদেরকে বলবো, কোন জায়গায় মাস্টার শটটা নিছি, কোন জায়গায় ওয়েস্ট শটটা নিছি, কোন জায়গায় মিড ক্লোজ শটটা নিছি, কোন জায়গায় একবারে ক্লোজ শটটা নিছি, টাইট ক্লোজ শটটা নিছি, এই যে শটগুলো আছে এই শটগুলো আমি টোটাল আমি আপনাকে বুঝাই দেবো, কোন শটের পর কোন শট হবে সেই শটটা আপনাকে বুঝাই দেবো। এবং এরপর হচ্ছে আপনি এখানে নিয়ে আসবেন কোথায় লাইট ব্যবহার করতে হবে, আমি মাস্টার শটে কোথায় লাইট ব্যবহার করছি, কোথায় আমি ককশিট ব্যবহার করছি, কোথায় এলইডি লাইট ব্যবহার করছি, কোথায় সোলার ব্যবহার করছি, কোথায় মাল্টি ব্যবহার করছি, কোথায় আমি বেবি ব্যবহার করছি, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সব আপনি হচ্ছে আমার এই মাস্টার ক্লাস থেকে জানতে পারবেন। এরপর যখন এডিটে নিয়ে আসবো তখন কিন্তু এডিটিংয়ের বিষয় আছে। আপনি সফটওয়্যার বিষয়ে আপনার যতই অভিজ্ঞতা থাক না কেন, আপনার সফটওয়্যার ছাড়াও এডিটিং বিষয়ে আপনার স্কিল থাকতে হবে। কোন জায়গায় আপনি মাস্টার শটটা লাগাবেন, এই মাস্টার শটটা আপনি কত সেকেন্ড লাগাবেন, মাস্টার শটের পর আপনি পরে কোন শটে যাবেন, ক্লোজ শটে যাবেন নাকি মিড শটে যাবেন, সেই শটগুলো হচ্ছে মেন বিষয়গুলো মাথায় থাকতে হবে। কোনো একটা শট টেক নেওয়ার সময় অর্থাৎ শুটিং করার সময় কোনো একটা শট মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেক শটটা কীভাবে আপনি এখানে এডিটিংয়ের মাধ্যমে কীভাবে এটাকে সমাধান করবেন, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আপনার এই সফটওয়্যারের ভিত্তিক না, এই বিষয়গুলো হচ্ছে আলাদা, আপনাকে আলাদা জ্ঞান থাকতে হবে। এরপর হচ্ছে ম্যাস কাটিং, আপনি এডিট যখন করবেন এডিটের অনেক কয়টা কাটিং আছে, বিট কাটিং আছে, তারপর হচ্ছে মিউজিক কাটিং আছে, ম্যাস কাটিং আছে, এই ধরনের অনেক কাটিং আছে। কোন কাটিংয়ে আপনি কাজটা করবেন, বিট কাটিং করবেন, মিউজিক ভিডিও কাজ করলে বিট ধরে আপনি কাটিং করবেন, নাকি আপনি হচ্ছে সিন টু সিন কাটিং করবেন, নাকি ম্যাস একটার সাথে আরেকটা ম্যাস করে আপনি কাটিং করবেন, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমার এই মাস্টার ক্লাস থেকে আপনারা জানতে পারবেন। এডিটের যে বিষয় এই বিষয়টা জানতে পারবেন। এডিটের পরে হচ্ছে সফটওয়্যার বিষয়, অর্থাৎ আমি যে কাজ করবো আমি কিন্তু প্রিমিয়ার প্রোতে কাজ করবো না, আমি কাজ করবো দাভিনচিতে কাজ করবো, কারণ প্রিমিয়ার প্রোতে গত 3 বছর থেকে আমি এডিট করি না এবং এটাতে আমি কালার গ্রেডিংও করি না, এবং প্রিমিয়ার প্রোতে কিন্তু আমি কালার গ্রেডিংও করি না। কেন করি না, কারণ প্রিমিয়ার প্রোতে কালার গ্রেডিংয়ের যে ফেসিলিটিটা থাকে সেইটা ফেসিলিটি অতটা বেশি থাকে না, কিন্তু দাভিনচিতে আপনি 100-এ 100 কালার গ্রেডিংটা করতে পারবেন। ফটোভিশন ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছেন তারা হয়তো জানেন যে আমি কালার গ্রেডিং করতে পারি কি না পারি, তো এই জন্যই বলতেছি যে কালার গ্রেডিং যে প্রপার যে বিষয়টা আছে সেই প্রপার বিষয়টা আপনি প্রিমিয়ার প্রোতে পাবেন না, এটা পাবেন আপনি দাভিনচিতে। এবং দাভিনচিটা হচ্ছে নেক্সট জেনারেশন, অর্থাৎ সামনে যারা আসে তারা কিন্তু সবাই দাভিনচিতে যাচ্ছে, প্রিমিয়ার প্রোতে কিন্তু আর থাকতেছে না, অনেক শিফট হয়ে গেছে। যেমন আমি গত 3 বছর আগেই শিফট হয়ে গেছি, প্রিমিয়ার প্রো আমার কম্পিউটারে নেই, প্রিমিয়ার প্রো আমি গত 3 বছর থেকে ওপেনে করি না, আমি দাভিনচিতেই সব কিছু করি। তো আমি দাভিনচিতেই আপনাদেরকে সব কিছু দেখাবো, প্রপার যে কালার বিষয়টা আছে সেটা আমি আপনাদের দাভিনচিতে দেখাবো, এবং হচ্ছে এডিটের যে বিষয়টা আছে সেটা দাভিনচিতে দেখাবো, এবং এটা হবে মাস্টার ক্লাস। এবং এই ক্লাসটা যারা করতে ইচ্ছুক, অর্থাৎ যারা আপনারা করতে যাচ্ছেন এই ক্লাসটা, অবশ্যই এই ক্লাসটা ফ্রি না, অবশ্যই পেইড ক্লাসটা, এবং এই ক্লাসটা যারা করতে যাচ্ছেন তারা হচ্ছে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, কোনো অ্যাপসের মাধ্যমে না, কোনো ওয়েবসাইটের মাধ্যমে না, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এবং এটার মধ্যে আরও ফেসিলিটি থাকতেছে যে মাস্টার ক্লাসটা হবে, এই মাস্টার ক্লাসের মধ্যে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নের লিস্ট আমাকে পাঠাবেন, এই প্রশ্নের ওপর নির্ভর করে আমি আবার নতুন করে আবার ভিডিও তৈরি করব, তৈরি করে আবার পরবর্তীতে আপনাদেরকে আবার এই ভিডিওটা দেবো। তাই যারা প্রফেশনাল আনপ্রফেশনাল না, অর্থাৎ যারা প্রফেশনাল করতে যাচ্ছেন ভবিষ্যতে এইটার ভিতরে আপনি থাকবেন, মানে ভবিষ্যতে আপনি হচ্ছে কালার গ্রেডিং এবং এডিটিংয়ের ভিতরেই থাকবেন, আপনার প্রপার একটা আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, সামনে আরও কাজ করবেন 10 বছর 15 বছর 20 বছর কাজ করতে হবে, আপনি অন্য কাজ করবেন না, শুধু এই লাইনে এই মিডিয়া লাইনেই আছেন এবং এই মিডিয়া লাইনেই হচ্ছে আপনি কাজ করবেন, তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা, এই ভিডিওটা এই মাস্টার ভিডিওতে আপনার হচ্ছে টোটাল, অর্থাৎ শুটিং থেকে শুরু করে টোটাল হচ্ছে আউটপুটটা পর্যন্ত, অর্থাৎ রেন্ডারিং পর্যন্ত সব কিছুই পাবেন। তারপরে হচ্ছে আপনি এটা ইউটিউবে আপলোড দিবেন কি হচ্ছে টিভি চ্যানেলে ছাড়বেন বা ওটিটিতে ছাড়বেন, এটি হচ্ছে আপনার ব্যাপার, বাট আমি টোটাল শুটিং করে নিয়ে আসা থেকে শুরু করে প্রপার এডিটিং কালার করার পর একটা রেন্ডার পর্যন্ত টোটালটা আপনাকে হচ্ছে মাস্টার ক্লাসের মাধ্যমে আমি আপনাকে দেখাবো। এবং এটা হচ্ছে সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমার যে ফোন নাম্বারটা ডিসপ্লের মধ্যে যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা দেওয়া আছে, এই ফোন নাম্বারের মধ্যে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ আমাকে পাবেন, সরাসরি কল করলেও আমাকে সরাসরি পাবেন, এবং টোটালটাই হচ্ছে আমার সাথে আপনি কথা বলবেন, আমার সাথে কথা বলে আপনি এই মাস্টার ক্লাসটা নিতে পারবেন। আমি আশা করি যে এই মাস্টার ক্লাসটা যদি আপনি করতে পারেন তা আপনি প্রফেশনাল মানের একজন এডিটর হবেন এবং প্রফেশনাল মানের একজন কালার গ্রেডিং করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।